নির্বাচনের পর অনেকটাই স্বস্তির বাতাস বইছে রাজনীতির মাঠে। স্বাভাবিক কর্মসূচি নিয়ে অহিংসভাবে রাজপথে একত্রিত হচ্ছে বিরোধী দলগুলো। অন্যদিকে সরকার ব্যস্ত রয়েছে আসন্ন সংসদ অধিবেশন নিয়ে। একই সাথে সরকারকেই সামাল দিতে হচ্ছে সংসদের নব অধিষ্ঠিত স্বতন্ত্র আর বিরোধীদের। ঠিক একই সুযোগের অপেক্ষায় ছিল বিএনপি। হতাশা কাটিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে আবারও তৃণমূলে ফিরছে দলটি। এক দফা দাবি আদায়ে নিজেদের আরও শক্তিশালী ও সুসংহত করতে মনোযোগী দলটির নীতি নির্ধারকরা ঐক্যে আস্থা রেখেই সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতে চালাচ্ছেন তৎপরতা। তবে লক্ষ্য অর্জনে এবার বিদেশি নির্ভরতা থেকে সরে জনস্রোত তৈরির পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে একমত হয়েছে কেন্দ্রীয় নেতারা। টানা তিন মাস আত্মগোপনে থাকার পরও রাজধানীতে কালো পতাকা মিছিলে যে পরিমাণ নেতাকর্মীদের ঢল নেমেছে তাতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তারা। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, তাদের রাজপথে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। কোন সময়ে কোন ধরনের কর্মকাণ্ড চলবে তা পরিস্থিতির উপর নির্ভর করে জানানো হবে। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র রক্ষা, সুশাসন ফিরিয়ে আনা এবং বর্তমান সরকারের পতন নিশ্চিত করাই এখন বিএনপি ও জনগণের মূল লক্ষ্য। তবে রাজধানীর কালো পতাকা মিছিলের পর বেশ খোশ মেজাজে রয়েছে দলটি। তাই নতুন করে নিজেদের সকল ত্রুটি শনাক্ত করে দলের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে হাইকমান্ড থেকে এসেছে নির্দেশনা। একই সঙ্গে নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করতে কাউন্সেলিং করবেন দায়িত্বপ্রাপ্তরা। এতে প্রথম দিকে ইস্যুভিত্তিক কর্মসূচি দিয়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সক্রিয় ও রাজপথে নামানো হবে। এদিকে দলটির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উদ্যোগ নেওয়া হচ্ছে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতেও। এছাড়া বিএনপির কয়েকজন ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক নেতা জানান, 30 জানুয়ারি সারা দেশে জেলা ও মহানগরের প্রত্যেক থানা, উপজেলা আর পৌরসভায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।